তো চলুন তাহলে শুরু করা যাক ভিডিওটা আজকের ইলিশ আজকে আমরা এসে গেলাম আবার ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবারে এলাম শুধু ইলিশের খোঁজে ইলিশ 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 চারিদিকে শুধু ইলিশ দেখুন যেদিকে তাকাবেন শুধু ইলিশ এটাই হচ্ছে ডায়মন্ড হারবারে এখন রমরম মার্কেট যেদিকে তাকাবেন শুধু ইলিশ চাই এদের ইলিশ একদম টাটকা মাছ কাঁচা ইলিশ বাহ ভালো সাইজ শুধু একবার সাইজটা দেখে নিন দেখি আর ভেতরে কিরকম ইলিশ আছে এখন পাইকারি কি ইলিশ হচ্ছে এইখানে ইলিশ এসছে দেখি এটা দেখুন ইলিশ এটা মোটামুটি চার পাঁচশো ওজন সারি যেদিকে দেখাবে এখন ডায়মন্ড হারবারে শুধু ইলিশ এগুলো কি দাম আছে ৬৩০ টাকা কিলো ইলিশ দেবো শুধু টাল টাল ইলিশ পাহাড়ের মতো সব এসে জমা হয়েছে ইলিশ এরকম কতদিন আসবে দাদা মোটামুটি ছাগলের কথা বলা যায় তাও মোটামুটি দিন পনেরো তা বলা যায় না এই যাচ্ছে ঢাকা যাকে ইলিশ চলে গেল যেদিকে দেখাবো শুধু ইলিশ এখন ইলিশ ছাড়া কোনো কথা নেই যেদিকে দেখাবো শুধু আমরা এরকম আলু সবজি উচ্ছে ঝিঙে পটল এইসব দেখি আমরা এইভাবে ঢাকা যাওয়া ইলিশের ঢাকা এভাবে দেখা খুব এখানে শুধু বরফ ডাল কেটাল করা আছে বরফ নেবেন আর ইলিশের মধ্যে দেবেন নিয়ে চলে যাবেন বাড়িতে আর একটা দোকানে ঢুকি আমরা ৫১০ ইলিশ ৫১০ দেখুন সব টেটকা মাছ এসছে ভালো ঢুকোর মতো চকচক করছে ইলিশ গুলো একেই বলে কাঁচাই দেখুন ইংলিশ এখন আর এইসব মাছে দিয়ে কেউ চাকাচ্ছে না পম্পলেট ঝাঁকা ঝাঁকা পম্পলেট পড়ে রয়েছে কিন্তু কেউ নেওয়ার মতো লোক নেই কি অবস্থা আর এক জায়গায় যাচ্ছি দেখি কি হয় ওখানে বাবা
ঢাকা ঢাকা ইলিশ এগুলো যাচ্ছে মোটামুটি এইগুলো সাড়ে ছশো ছশো সাড়ে ছশো তাই তো সাড়ে ছশো আমাদের একটা ভালো সাইজ এই দেখুন আর একটা দোকানে ঢুকছি আর একটা জায়গায় যাচ্ছি এগুলো কিরকম দাম হয়েছে কত ছশো পঁয়তাল্লিশ ছশো পঁয়তাল্লিশ এগুলো মোটামুটি ছ সাতশো ওজন এগুলো মোটামুটি কতদিন এরকম ইলিশ আসবে এরকম আজ কার্তিক মাস এই টানা এই মাছটা পুরো কার্তিক মাস মানে এইভাবে আজকে যেরকম ইলিশ দেখলাম আমরা এরকম ভাবেই আসবে সব মানে রেগুলার এরকম ভিড় হবে এইখানে আসবেন এইখানে মোটামুটি একদম কাঁচা ইলিশ পাবেন সমুদ্র থেকে আনা ইলিশ আপনারা এখানে পাবেন এই দোকানে এসে আপনাদের কোনো ফোন নাম্বার যোগাযোগ করার কোনো দেখার পরে যাই হোক যে মাছ বিক্রি করছে ওনার কোনো ফোন নাম্বার আছে যাতে ফোন করলাম একটা কার্ড নিয়ে আসুন না তাহলে ছেড়ে দিন বন্ধুরা এই বাজারে আমরা এত ইলিশ দেখলাম আমি তো ইলিশ দেখতে দেখতে আর দৌড়াচ্ছি আর ইলিশ দেখতে দৌড়াচ্ছি আর ইলিশ দেখছি মানে একটা ছেড়ে আর একটা কোনটা দেখবো আর কোন দোকানে যাব আমি ভেবে উঠতে পারছি না আমি একটু করে এগোচ্ছি আর দেখছি একটা ইলিশের পাহাড় একটু করে এগোচ্ছি দেখছি ইলিশের পাহাড় মানে দেখে আমার মন ভরে গেল আমি কোনোদিন ভাবিনি যে আমি এইখানে ভিডিও করতে এসে এইরকমভাবে আমি ইলিশ দেখতে পাবো কারণ ইলিশ যে ফা দিয়ে ঠেলে সরিয়ে হ্যাঁ ইলিশ ঝাঁকায় তুলছে এটা আমার স্বপ্নের বাইরে কারণ আমরা ইলিশ এক টুকরো পাতে পাওয়ার জন্য আমরা কত হাঁকপাক করি হ্যাঁ তো যাই হোক আমরা তো দেখলাম এগুলো কিন্তু দেখে আমাদের আমার একটাই দুঃখ রয়ে গেল আমি ওখান থেকে একটা ইলিশ আনতে পারলাম না তার কারণ হচ্ছে ওখানে যেটা নিয়ম যে এক পাল্লা ইলিশ নিতে হবে এবং এক পাল্লা বলতে আমরা সচরাচর জানি হচ্ছে পাঁচ কেজি তা না কিন্তু এখানে এক পাল্লা মানে হচ্ছে চল্লিশ কেজি চল্লিশ কেজি যদি নিতে পারেন তবে আপনার যে দামগুলো আমার এই ইলিশের যা এতক্ষণ ধরে আমি বললাম বা দেখালাম সেই দামগুলো আপনারা পাবেন তাছাড়া কিন্তু আপনারা পাবেন না আচ্ছা আপনারা খুচরো মাছ নিতে পারেন খুচরো মাছটা হচ্ছে রাস্তার ওপরে দেখবেন দু ধারে সারি সারি সব বসে রয়েছে ওদের থেকে নিতে পারেন তবে নেওয়ার সময় দাম এবং মাছ যাচাই করে নেবেন যাই হোক বন্ধুরা এতে দেখলেন ইলিশ দেখলেন এবার ইলিশ যদি আপনারা দেখতে চান কিভাবে আসবেন এখানে এই বাজারটার নাম হচ্ছে নগেন্দ্র বাজার এটা দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবারে অবস্থিত এইখানে আসতে গেলে আপনাকে শিয়ালদার থেকে যে কোনো ডায়মন্ড হারবার লোকালে উঠে আপনি ডায়মন্ড হারবার স্টেশনে নামবেন ওখান থেকে বেরিয়েই টোটো পাবেন সেই টোটোতে দশটা করে দিয়ে বলবেন আমি নগেন্দ্র বাজার অনেকে হয়তো নগেন্দ্র বাজার বললে নাও বুঝতে পারে আপনি বলবেন যে এখানে যে পাইকারি ইলিশের মার্কেটটা আছে বা মাছের বাজারটা আছে সেখানে যাব আপনাকে দশ টাকা দিলে ওরা ওখানে নামিয়ে দেবে আর টাইম হচ্ছে এখানে বিকেলবেলা কিন্তু আপনার মোটামুটি সাড়ে চারটে পাঁচটার পর থেকে খুব ভালো মতো মার্কেট শুরু হয় তা সকালবেলা গেলে আপনি পাবেন না হ্যাঁ হয়তো পাবেন যেগুলো হচ্ছে রাস্তার মধ্যে বসে থাকে এরা সারাদিনই থাকে তবে এদের কাছ দিয়ে মাছ নিয়ে আপনি পোষাতে পারবেন না এদের থেকে মাছ নেওয়া আর আপনার পাড়ার বাজারের থেকে মাছ নেওয়া সমান মানে একই মোটামুটি দাম এদের সামান্য উনিশ বিশ ওই দামে কিছু আসে যায় না তারপরে হচ্ছে কি এখানে আপনি ঠিকমতো ইলিশ যদি চিনে না নিতে পারেন বুঝে না নিতে পারেন আপনি বোকা বেনে যাবেন সবাই বলবে কাঁচা ইলিশ এই এক্ষুনি গঙ্গার থেকে ধরে নিয়ে এলো জেলেরা তা কিন্তু নয় ঠিক আছে তো যার জন্যে আমার মনে হয় যদি দাম দিয়েই কিনবেন সেম দাম দিয়ে তাহলে পাড়ের বাজার থেকে কেনা নেওয়া ভালো কারণ তারা আপনাকে যেহেতু আপনি রেগুলার ওখান থেকে বাজার করেন তাহলে ওরা ব্যাপারটা বুঝে আপনাকে দিতে পারবে ভিডিওটি যারা ফেসবুকে দেখছেন তারা ফেসবুকটা ফলো করে রাখবেন তাহলে আমাদের আরও ভিডিও পাবেন তো টাটা চলি বন্ধু আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ওকে টাটা